আসসালামু আলাইকুম। নাম স্বপ্না ভাদুড়ি, হিন্দু ঘরের মহিলা। কথায় কথায় নারায় তাকবীর, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায় তাকবীর এর বন্যা বইয়ে দিচ্ছে। আজকালকার হিন্দু মহিলা কথায় কথায় নারায় তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহকে নিয়ে কথা বলে, রাসূলকে নিয়ে কথা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলে। এদের থেকে আপনি কিছু বুঝতে পারছেন? এদের কথা থেকে আপনি কিছু বুঝতে পারছেন? মানে কি শিক্ষা পাচ্ছেন এই জায়গা থেকে? আজকে অবাক করার বিষয় হচ্ছে যে মুসলিম ঘরের ছেলেরা, যারা মুসলিম, যারা রাজমিস্ত্রি করে, বিভিন্ন জায়গায় কাজ করে, বিভিন্ন কোম্পানিতে কাজ করে, আমরা তাদের সাথে কথা বলে দেখেছি, ওরা কথায় কথায় বলে উপরওয়ালা, উপরওয়ালা, আল্লাহ শব্দটা বলে না। ওরা কথায় কথায় বলে উপরওয়ালা, আল্লাহ শব্দটা বলে না। অনেক মুসলমান এমনও আছে যারা ভগবান বলে, ভগবান ভালো জানে। অনেককে আবার এটাও দেখা যায় যে টাকা নেওয়ার পরে পকেটে ঢোকার আগে ওটাকে কপালে সাদা লাগায়, যেন দুনিয়ায় সব কিছু, দুনিয়াতে আর মরবে না, টাকা পয়সাটাই জীবনের সব কিছু। আজকে মুসলিম ঘরের ছেলেরা, যাদের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে ঈমান, ইসলাম, কোরআন, সেই মোতাবেক জীবনযাপন তো দূরের কথা। আশ্চর্য লাগে যে তারা কথায় কথায় ভগবান বলে, ভগবান বলে, আল্লাহ শব্দটা বলে না, উপরওয়ালা বলে। আমরা অনেক রাজমিস্ত্রির সাথে কথা বলে দেখেছি উপরওয়ালা বলে। আজকে নূপুর শর্মা ইসলাম বিরোধী যে কথা বলেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কথা বলেছে, আশ্চর্য লাগছে যে হিন্দুরা, হিন্দু ঘরের মহিলা হয়ে বা অন্যান্য হিন্দুরা যেভাবে এর প্রতিবাদ করেছে, জোর গলায় প্রতিবাদ করেছে, গলায় কণ্ঠস্বর আছে, ক্ষমতা থাকা সত্ত্বেও অনেক মুসলিমরা ইচ্ছা করে চুপ থাকছে, ভয় করছে কিছু বলতে। কিসের ভয় ভাই? আজকে ভিডিওটা আপনাকে দেখাবো, আজকে স্বপ্না ভাদুড়ির এই ভিডিওটি আপনাকে দেখাবো। হয়তো দেখেছেন, আবার দেখবেন ভালোভাবে, আবার ভালোভাবে দেখালেন যে সে একজন মহিলা, একজন হিন্দু ঘরের মহিলা, আমি তার এইভাবে মানে গলা ফাটিয়ে বলা যাবে কি না, শোনা যাবে কি না, এই বিষয়ে ফতোয়া দিচ্ছে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে একজন হিন্দু ঘরের মহিলা হয়েও আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহকে নিয়ে কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলে, অথচ মুসলিম ঘরের ছেলেরা অনেক আছে যারা প্রতিবাদ তো করেই না, বরং নূপুর শর্মাকে সাপোর্ট করে, অথচ সে একজন মুসলিম। আপনাকে পুরো ভিডিওটি দেখাচ্ছি, এখানে রাজনৈতিক বিষয়টা আমি তুলে ধরছি না, তাদের যে রাজনৈতিক ফায়দা সে বিষয়টা আমি বলছি না। আরে কারো বিরুদ্ধে বলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মন্তব্যের যে বিরুদ্ধে কথা বলেছে, তারও তো একটা প্রভাব আছে, তারও তো একটা প্রভাব আছে। স্বয়ং ইসলাম বিরোধী শক্তি বা ইসলাম বিরোধী যারা চিন্তা ভাবনা করে, তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়ে কথা বলা, এটাও তো কম বড় বিষয় নয়। জাস্ট আপনাকে বলতে চাইছি, আপনি ভিডিওটি দেখুন, শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ আপনি কিছু বুঝতে পারবেন, আপনার ভিতরে হয়তো একটু হলেও ইমানি জোশ বাড়বে, ইমানি জোশ বাড়বে। এবং কিভাবে কথা বলতে হয়, বলার যে একটা দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব বোধটা একটু হলেও আপনার জন্মাবে। তো চলুন কথা না বাড়িয়ে আপনাকে তার ভিডিওটি দেখায়। হচ্ছেন
একজন শান্তির দূত যিনি বলেছেন তোমার বাড়ির পাশে যদি কেউ যদি অনাহারে দিন কাটে যদি তারা দুঃখে দারিদ্রতে থাকে যদি তারা কষ্টে থাকে তাদেরকে তোমার থেকে একটু খাবার তাদেরকে দাও একেই বলে নবীজির আদর্শ প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ এই নূপুর শর্মাকে গ্রেফতার করা হোক তাকে আইনের আওতায় হোক আইন আদালত যেটা বিচার করবে সেইটা ভারতবাসী অ্যাকসেপ্ট করবে তবে একটা কথা সেই বিচারটা সঠিক হওয়া দরকার তো সেই বিচারটা সঠিক হওয়া দরকার তো এমন শাস্তি দেওয়া হোক ভারতীয় জনতা পার্টির জাতীয় মুখপাত্র নূপুর শর্মাকে এবং নবীন কুমার জিন্দালকে যে শাস্তি দেখে এই ভারতবর্ষ না সারা পৃথিবীর জন্য কোন ধর্ম ধর্মকে অন্য ধর্মকে এমন ইনসাল্ট না নারী তাকবীর এই মিলন বন্ধনের মাটিতে কেউ যদি আগুন ধরাতে চায় সেই হাত গুড়িয়ে ভেঙে দেব আমরা আগুন ধরাতে দেব না নারী তাকবীর নারী তাকবীর এই মাটি ভালোবাসার একতা সম্প্রীতির দলবদ্ধ মিলন বন্ধনের রাম রহিমের মাটি আর এই মাটিতে তোমরা যদি ভাবো যে আমরা উল্টো পাল্টা কথা বলে টিভির চ্যানেলের হেডলাইনে থাকব সকালবেলায় ব্যালকনিতে চা খেতে খেতে পেপার পড়ে আমাদের নাম দেখবে আমরা ভাইরাল হব সেই আশা কখনো জন্য চলবে না সরকার যেমন পাবলিক ইলেক্ট করে বসাতে পারে সরকারকে আবার কান ধরে বের করে দিতে পারে নারী তাকবীর আজকে আমাদের এই ভারতবর্ষের মাটিতে আমরা বুক ঠুকে বলতাম বুকে হাত দিয়ে বলতাম আমরা ভারত মায়ের সন্তান আমরা গর্বিত আমরা ভারতবাসী আমরা গর্বিত আর এই 2014 থেকে আমরা মাথা নিচু করে বলি আমরা ভারতবাসী কেন জানেন যখন একটা আমার কোন মুসলিম মায়ের সন্তানরা তাদের পেটের রোজগারের জন্য পরিবারকে খাওয়ানোর জন্য নিজের সংসার চালানোর জন্য যখন তারা রাস্তা দিয়ে কোনো গ্রামে কোনো হকারি করতে যায় তাদেরকে প্রথমেই বলা হয় তোর নাম কি তোর বাবার নাম কি তোর ঠাকুর দাদার নাম কি তোর ডেট অফ বার্থ কত তোর বাড়ি কোথায় তোর নামের লাস্টে খান শেখ উদ্দিন মন্ডল কি আছে টোটাল ইনভেস্টিগেশন করে এই অধিকার কাকে দিয়েছে মোদিজি তুমি জবাব দাও আমাদের নেতাজি সাহেবের অতি কাছের প্রাণের মানুষ ছিল আমাদের নিজামুদ্দিন স্যার যিনি তিনবার গুলির থেকে আমাদের নেতাজি সাহেবকে বাঁচিয়েছেন আরে রাম ভক্ত হনুমানরা লেসছাড়া হনুমান তোমরা তো বড় বড় কথা বলো যে আমরা সনাতন ধর্মের মায়ের সন্তান আমরা বড় হিন্দু আরে হিন্দু বলার আগে সনাতন ধর্ম